পায়চারি না করে মেটাকে একবার ফোন কর না। আরে বাবা কি ফোন করব, ফোনটা তো ওই বাড়িতে ফেলে এসেছে। আমার আর ভালো লাগে ওর কাছে ফোনও নেই। মামাগুলো তো আমার খুব ভয় লাগছে, বুক ধড়ফড় করছে। কি হবে এবার? জানি না কি হবে ভগবান। রিকি বলছিল ওনাকে উর্মি থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে। মাস্টারের জন্য সারাক্ষণ খালি মেয়েটার উপর মাস্টারগিরি করে যাচ্ছে, মাস্টারগিরি করে যাচ্ছে। ওটা কি তুমি দেখে নিও, আমার মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিয়েছো তো, আজকে আমি ওকে বাড়ি থেকে বার করে দেব। বেশ হয়েছে, সবসময় আমাকে বকাতো। বলছি আমি কিছু বলিনি। সেই তুই কিছু বলিসনি তো, তাহলে বাড়ি থেকে চলে গেল কেন? আরে আমি জানি না, এ খেয়েছে রে। কেস তো সত্যি সত্যি জটিল হচ্ছে। সাত্তকি বাবু তো ঝাড় খাচ্ছে, এবার না বলে যাওয়ার জন্য যদি আমাকেও ঝাড়ে। না না, আমাকে তো কিছু একটা করতে হবে, কিন্তু আমি কি করব কি বলবো। ওই 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 তুমি কোথায় গিয়েছিলি মা? তুই কোথায় গিয়েছিলি? এই রে, আর ওই ঝাড় খেতে পারবো না, এবার কিছু একটা করতে হবে। মাথায় হাত দিয়ে হাসো শাক। আরে কি হলো কি তোমার? আরে তোমার কি খুব শরীর খারাপ লাগছে? প্লিজ ঠিক করে বলো, আরে কি হয়েছে? তুমি এরকম কেন করছো? এই দেখেছো তো তুমি কেন আমাকে না না বলে গেলে বলো তো। তোমার এই না বলে যাওয়ার স্বভাবটা না খুব খারাপ, বুঝেছো তো? তুমি কেন এরকম করো বলো তো, এবার তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু তুমি যে বলেছিলে সবার সামনে বলবে না। কি বলবো না? তুমি এরকম যখন তখন চলে যাবে আর আমি সবার সামনে সেটা বলবো না? এটা কখন বললাম? নিশ্চয়ই বলবে, কিন্তু সবার সামনে তুমি করে বলবে না। মানে কি মানে সবার আড়ালে লুকি লুকি তুমি তুমি প্র্যাকটিস হচ্ছিল কি কি? অবস্থা হ্যাঁ, আমাকে বলেছিল সবার সামনে আপনি আপনি করে বলবো, আর আড়ালে তুমি তুমি করে বলবো। বাপরে বাপ, আমার যে কি কষ্ট, আমি তোমাকে কি বলবো। এই ছাড়ুন না এটা, আমি বলছি যে একদিন আপনি একদিন তুমি, আর কিভাবে হবে বলো তো? তো আমি কি ঠিক করলাম বলো? প্ল্যানটা ভালো ছিল না? টুকাই ব্রিলিয়েন্ট, টুকাই পারে, কিন্তু আমি কি পারি বলো? মানে হচ্ছে এটা কি করছেন আপনি? আপনার এই তোমার আপনার শরীর খারাপে নৌনাত। এই এই আর নয়, আর চালাকি করবার চেষ্টা করো না। এখন সবার সামনে নিজের বউকে তুমি বলো 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 তুমি বলো বলো তুমি বলো বল 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 বল, আর লুকিয়ে তো লাভ নেই, বলে ব্যাপারটা বুঝতে পারছি না কিছু একেবারে। বল তুমি বল বল তুমি বল। থাক কি থাক, কেন কি এসব কিচ্ছু করতে হবে না। ওমা তুই আমার সঙ্গে আয়। কি কি কি? আমার একটা একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার সেই রিকোয়েস্টটা রাখলেই ব্যাপারটা মিটে যাবে। হ্যাঁ, তুই তুমি দিয়ে একটা বাক্য রচনা কর। ইয়েস, তাই করো, ছোট্টা দিবা বলছে না করো। হ্যাঁ, তুমি 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 বদ, তুমি মহাবদ, তুমি প্রচন্ড বদ। তুমি চলে যাচ্ছো। বললো তুমি বললো বলবে না মানে বলতে বাধ্য হয়েছে, সবাই মিলে চেপে ধরেছো তো, সুরসুর করে তুমি বলেছো সকলের সামনে। শুক্লা শোনো না, যেটা বলছিলাম কি বুঝছো বলো তো ব্যাপারটা? এটাই বুঝলাম যে তোমার ছেলের খুব উন্নতি হয়েছে। কথা লুকোনোর স্বভাব হয়ে গেছে। তা এটা নিয়েই কি নাচানাচি চলবে নাকি বাজারে যাওয়া হবে? কাঠবাদা রসকস নেই। কি হলো এটা? তুমি সবার সামনে আমাকে ওরকম কেস খাওয়ালে কেন?
তুমিও তো একদিন আমাকে সবার সামনে কেস খাইয়েছিলে মনে করে দেখো তোর কিছু হয়নি তো সব ঠিক আছে তো কিচ্ছু ঠিক নেই যে মেয়ে গাড়ির গ জানে না তার হাতে গাড়ি ছেড়ে দিয়েছেন আর সেও গাড়ি নিয়ে বড় রাস্তায় উঠে গেছে ওর তো এখন হয় হাজত তা না হলে হাসপাতালে থাকার কথা কেস জিনিসটা কি ভালো খেতে তাই না টুকাই বাবু তাই না সবাইকে না বলে কোথায় গেছিলে তুমি হ্যাঁ কোথায় গেছিলে না 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 বলো বলো কোথায় গেছিলে এই যতই এরকম হাসি হাসো না কেন আজকে বলতেই হবে তুমি যাই করো না কেন তোমাকে বলতেই হবে আজকে আমি স্বামী সুলভ আচরণটাই করবো বলো কোথায় গেছিলে আমার বোর লাগছিল আমি হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম দেখি মুখ দেখে তো মনে হচ্ছে না কিন্তু তোমার মুখ থেকে আমার আজকে বেশ আনন্দ হচ্ছিল সবাই মিলে তোমাকে বকছিল তুমি কেমন শুকিয়ে গেছিলে না বলতে তুমি হেরে গেছিলে আমি আবার চ্যালেঞ্জে জিতে গেছি হেরো হেরো আমার মাথা গরম করিও না মাথা গরম করিও না আমার কার কি হবে কি হবে দেখবি কি হবে হ্যাঁ দেখবো দেখবে হ্যাঁ দেখবো দেখবে শিওর জেঠিমনির কানে যে বিষ ঢেলেছি না সেটা থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই দাদা ভাই কি গজল্লা হচ্ছে শুনি কি গজল্লা হচ্ছে সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এত দেরি করলে কেন তুমি আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল আর সেটার কারণ তুমি এই জন্য না তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না তো না এটা একদম ঠিক না দেখেছো তো তোমরা শুধু শুধু আমার বটটার পিছনে লাগছো আমি খুব বকে দেব এই যে এই এইটা হচ্ছে যতনষ্টের ঘোড়া এইটা সেই জন্যই বুঝি ওর বুদ্ধিতে ট্রাভেল এজেন্সি খুলেছিস এবার খেলা শুরু ট্রাভেল এজেন্সি খুলছিস মানে কি ঠিক করে বলা কিছু বুঝতে পারছি না এতে না বোঝার কি আছে তোমার ছেলে ট্রাভেল এজেন্সি খুলছে ব্যবসা শুরু করছে মহালয়ার দিন উদ্বোধন এটুকাই তুই ট্রাভেল এজেন্সি খুলছিস প্ল্যান করলি কবে আগে তো কিছু বলিস নি বাড়িতে কাউকে কিছু বলেনি বাপ্পা ও আজকাল আমাদের কাউকে কিচ্ছু বলে না দেখেছ তো বলেছিলাম সবাইকে আগে ভাগে বলে দাও এখন কেন চুপ করে আছো কিছু বলো না মা তেমন কোনো ব্যাপার না এখনো তো কোনো কিছু ঠিক করেই উঠতে পারেনি আমি ভেবেছিলাম সবটা ঠিকঠাক করে একেবারে তোমাদের বলবো কিন্তু মা তুমি কোথা থেকে জানলে এটা আমার নাম বলতে তো বারণ করেছিলাম এক্ষুনি আবার বলে দেবে না তো সে যেখান থেকেই জানি জেনেছি এটাই বড় কথা নয় কি তুই বা উর্মি কেউ তো বলিসনি এটুকু তো নিশ্চিত দেখ বাবা পাড়াটা তো ছোট তোরা নান্টুর গ্যারেজে গিয়ে কথাবার্তা বলছিস অফিস বানাবি ভাবছিস লোকেরও তো চোখে পড়ে নাকি যাক বাবা বেঁচে গেছি কি রে টুকাই মা বাবলা তো এত বড় একটা কথা তুই আমাদের বললি না বড়দিকে পাড়ার লোকের কাছ থেকে জানতে হলো সবাই ভুল বুঝছে তো আমাদের কিছু একটা করো ভুল তো বুঝছে কিন্তু মির্জাফরটা কে মায়ের কানে কথাটা কে তুললো
জেনে যখন গেছো তাহলে বলছি শোনো, আমি শিওর তোমরা শুনলে খুব খুশি হবে। আসলে কাল তো মহালয়া, কালকে আমার নতুন গাড়ি দুটো আসছে, তাই তোমাদেরকে তো আমি বলেই ছিলাম আমার নতুন গাড়ি দুটো এলে ট্যাক্সি হিসেবে রাস্তায় নামাবো। একটা ওই নান্টু চালাবে আর একটা অন্য একটা ছেলেকে বলা আছে। কিন্তু উর্মি আমাকে বললো একটু বড় করে ভাবতে, তাই ওর কথা শুনেই আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রাভেল এজেন্সিটা এবার আমি খুলে ফেলবো। এটাই ব্যাপার। তোমরা সবাই হাসছো কেন? আরে হাসবো না, হাসির মতো কথা বললে তো হাসি পাবেই। ঢাল নেই, তরোয়াল নেই, ঋদ্ধিরাম সর্দার। আরে ট্রাভেল এজেন্সি করা কি অত মুখের কথা? হ্যাঁ, ব্যবসা করা অত মুখের কথা নয়। আচ্ছা কি করে করবি শুনি। মেচকা, তোমরা ওকে ডিমোরালাইজ কেন করছো বলো তো? আচ্ছা বিজনেস শুরু না করার কি আছে? দেখো সবার তো আর নিজের গাড়ি থাকে না, কিন্তু গাড়ির প্রয়োজন সবার, ও সেখানে গাড়ি দেবে। তারপরে কত অফিস আছে যাদের গাড়ির প্রয়োজন হয়, সেখানে গাড়িগুলো চলবে। আরে বাবা, এটা কি একটা কথার কথা হলো? পাড়ায় তো অলরেডি একটা ট্রাভেল এজেন্সি আছে। এটুকাই, ওই সৌমেন নাকি চালায়, তো ওর থেকে তো পাড়ার লোকজন গাড়ি টাড়ি নেয়, তা খামোকা হঠাৎ করে তোর থেকে গাড়ি নিতে যাবে কেন? হ্যাঁ আচ্ছা, এটা না হয় বাদই দিলাম। উর্মি, তুমি অফিসের কথা বলছো, আমি কালকে একটা অফিসে গেলাম, গিয়ে বললাম আমার গাড়ি ভাড়া খাটাবো, বললে কি অফিসে আমার গাড়িটা খাটতে শুরু করে দেবে? আরে বাবা, ওখানে কত ভেন্ডার ওত পেতে বসে আছে, এর জন্য কন্ট্যাক্ট চাই, বুঝেছো? কন্ট্যাক্ট টুকায়ের কি সেই কন্ট্যাক্ট আছে? একেই বলে ছেলে মানুষী বুদ্ধি। আরে এই কাজটা মুখে বলা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। টুকাই কি পারবে? পারবে না, শেষকালে গিয়ে হিতে বিপরীত হবে। হ্যাঁ, সে কথায় বলে না, খাচ্ছিল তাদের তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। দেখো নাথবু, তোমাকে একটা কথা বল, হ্যাঁ তোমার এই বুদ্ধিটাই ভাবনাটা কিন্তু খারাপ না, কিন্তু এসব অনেক হ্যাপার ব্যাপার, শেষকালে দেখবে একটা গন্ডগোল হয়ে যাবে। একদম ঠিক বলেছো ছোটকা, এই সমস্ত অফিসের কন্ট্যাক্ট পাওয়া যে কি ঝামেলার সেটা আমি হাড়ে হাড়ে জানি। অফিসে টাকা খাওয়াতে পারলে ভালো, আর না পারলে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে ওই অফিসে। টুকাই সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত, কে যাবে ওই সমস্ত জায়গায়? টুকাই কি এখন এই কাজকর্ম ছেড়ে এই সমস্ত করে বেড়াবে নাকি? বুঝছো না, আর ও কেন যাবে, আমি যাব। তুই যাবি? হ্যাঁ আমি যাব, আমি গিয়ে সবাইকে বলবো আমার বর নতুন ব্যবসা শুরু করছে, ও ভীষণ সৎ, ভীষণ পরিশ্রমী একজন মানুষ, তোমরা সবাই ওকে একটা কাজ দাও না গো। কেন, এরকম ভাবে বললে ওরা কাজ দেবে না? আমার জন্য উনি এভাবে লড়াই করছে? আমি একা তো যাব না, ছোটকা যদি ফ্রি থাকে আমার সাথে ছোটকাও যাবে। ছোটকা তুমি যাবে না বলো? যাবে তো, মেজকা যাবে, আমি যাব, ছোটকা যাবে, মেজকা যাবে, বাবা তুমিও যাবে, আমরা সবাই মিলে চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব ব্যবসাটাকে দাঁড় করাবো, তাহলে ব্যবসাটা দাঁড়াবে না বলো? যাক, এবার তো অন্তত তুমি কিছু বলো, নইলে তো তোমার এই সোনামের ছেলে মানুষই বুদ্ধিতে সব সর্বনাশ হয়ে যাবে। বাবা তুমি বলো, আমি কি ভুল কিছু বলেছি? তুই নিজেই জানিস না মা,
আজ তুই কত বড় একটা কথা কত সহজে বলেছিস। এই ব্যবসা হোক আর না হোক, তুই যে স্ত্রী হিসেবে নিজের স্বামীর পাশে আছিস সেটাই সব থেকে বড় কথা। টুকাই, তুই আমার এই সোনা মেয়েকে, এই মেয়েকে বকাবকি করিস তো, শাসন করিস তো? মারে, এত বড় একটা কথা এত সহজে বলিস কি করে? তুই কি করে বললি? ছেলে মানুষ, বাস্তব বুদ্ধি নেই সেই জন্য সহজে বলে ফেলেছে। কাজটা যে অত সহজ নয় দাদা, সেটা তুমি ভালো করেই জানো। উর্মি বলে ফেলেছে তাই তুমি এখন ভাবছো না। আচ্ছা টুকাই, তুই তো একটা বিচক্ষণ ছেলে, তোর বুদ্ধি শুদ্ধি আছে, তুই এটা কি করে ভাবলি বলতো? ব্যবসা কি আবেগ দিয়ে চলার জিনিস নাকি? ব্যবসা করতে হয় মাথা খাটিয়ে। আরে বাবা, আমরা তোর খারাপ চাই না, যা বলছি সেটা ভেবেই বলছি। তোর একটা ভুলে কিন্তু আমরা সবাই পথে বসতে পারি। সেই বোধটা যদি ওর থাকতো তাহলে বাড়ির সবার সঙ্গে অন্তত আলোচনা করত। মা, টুকাই টুকাই, উর্মি বাচ্চা মেয়ে, ও জগৎ সংসারের কি বোঝে? তুই ওর তালে তাল দিচ্ছিস? ব্যাংকের টাকা শোধ করতে না পারলে ব্যাংকের লোকে সেই গাড়ি দুটো নিয়ে চলে যাবে, আমও যাবে ছালাও যাবে। ঠিকই তো বলেছে টুকাই, তুই একটা কথা বুঝতে পারছিস না কেন? ব্যবসা করা আমাদের পরিবারে নেই নেই। এই দেখ না, তোর ঠাকুরদার রজতদার সঙ্গে তো ব্যবসা শুরু করেছিল, টানতে পারলাম না, আমিও তো পারলাম না, আমি তো ওষুধ ব্যবসা করতাম। এই যে বাপ্পা, বাপ্পা কি কম ব্যবসা করেছে, একটার পর একটা ব্যবসা সে টানতে পারেনি। শোন, তুই ছেড়ে দে এই ভাবনা, এ সবচেয়ে বড় বিপদে পড়বি তুই। এটা কেমন কথা হলো ছোট দাদু, তোমরা কেউ পারোনি বলে ও পারবে না? আরে ওকে চেষ্টা তো করতে দাও, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা না এভাবে বলো। বড়দের মাঝে তোমার কি কথা না বললেই নয়? নাকি টুকাই তোমার সব কথা শুনছে বলে তুমি ধরে নিয়েছো তুমিই সব সিদ্ধান্ত নেবে? ও সেটা কখন বললো মা? ছোট দাদু মেচকা, ওরা ওদের ভাবনাটার কথা বলছে, উর্মি উর্মিটা বলছে, এতে আপত্তি কোথায়? তুমি ওকে এভাবে কেন বলছো মা? হতে পারে ও তোর বউ, কিন্তু তার আগে তুই আমার ছেলে। আমি আমার ছেলের ভালো মন্দের ব্যাপারে বলবই, তাতে যদি তোর কোনো আপত্তি থাকে তাহলেও আমার কিছু করার নেই। মা, তুমি বারবার আমাকে ভুল বুঝছো। ঠিক বোঝার মতো তুই কি করেছিস টুকাই? বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়ে বউয়ের পরামর্শে বিজনেস শুরু করবি ভেবেছিস? পরেও তুই আমাকেই বলবি যে আমি তোকে ভুল বুঝছি? তুই তো লায়েক হয়ে গেছিস না। আর যদি ধরেও নি যে তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তা এখন যখন বড়রা বলছে এখন তো ওদের কথা শোন। নাকি বউ যেটা বলবে সেটা তোর কাছে বেদবাক্য? বড় বৌদি, তুমি কিন্তু শুধু শুধু মাথা গরম করছো। টুকাই ব্যবসা করতে চাইছে সেটা তো ভালো কথা, উনি তো ভালো বুদ্ধি দিয়েছে, মানুষের জীবনে তো উন্নতি দরকার তাই না? আমাদেরও টুকাইকে উৎসাহ দেওয়া উচিত। তোমার কথা শুনে উৎসাহ দিতে পারছি না ছোটন, তোমার যে বাস্তব বুদ্ধি সম্বন্ধে কোনো ধারণাই নেই সেটা আমার খুব ভালো করে জানা। অবশ্য তুমি হচ্ছ শিল্পী মানুষ, শিল্পী মানুষের অত জাগতিক ব্যাপার স্যাপারে মাথা না ঘামালেও চলে, কিন্তু আমার টুকাইয়ের ওপরে তো পুরো সংসারের দায়িত্ব আছে তাই না? ওর একটা ভুল সিদ্ধান্ত গোটা পরিবারকে পথে বসাতে পারে।
তুমি ঠিক বলেছ বড় বৌদি, আমি তো এই সংসারের জন্য প্রায় কিছুই আমার মাথা কামানোটা উচিত হয়নি। সব ব্যাপারে কথা কেন বলিস ছোটন? চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে তুই কিছু বুঝতে পারিস না। তুমি আবার বড় বউর কথাটা ধরতে গেলে কেন? হ্যাঁ আচ্ছা, এখন কি নিজেদের মধ্যে মনোমালিন্য করবার সময়? হ্যাঁ টুকাই যে কাজটা বোঝে, যে কাজটা করছে সেইটা করুক না। ও গরিবের ঘোড়া রোগ ভালো না, ভালো না। নাগবু, চোর দাদু যেটা বলছে সেটা শোন মা গো, শেষে সবাই মিলে বিপদে পড়ে যাব। হ্যাঁ সেই ভালো, সব ব্যবসার ভূত মাথা থেকে নামা দেখি তোরা। তোমরা কেন এরকম ভাবে বলছো বলো তো? আরে বাবা, যদি রিস্ক না নি তাহলে তো কোনো ভালো কাজ করাই যাবে না। আর দেখো ও ঠিক পারবে। না না ও পারবে একেবারেই ঠিক। আর টুকাই, তোর কিন্তু উর্মির কথা শুনে এই সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক হয়নি। টুকাই, সবাই যখন বারণ করছে করিস না বাবা, আমাদের বাড়িতে ব্যবসা টেকে না রে। একজন তো এই ব্যবসার নাম করে অনেক বড় সর্বনাশ করে দিয়ে গেছে। ব্যবসা করলে আমাদের বাড়ির ক্ষতি হবে টুকাই, ভালো কিছু হবে না। সবাই মিলে বারণ করছে, তাহলে কি সাত্তকী বাবুর বিজনেসটা করা হবে না?